नमस्कार आपनारा देखछेन जिलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आशी टीवी आपनादेर संगे आमी मोनालिसा शुरू करछि आजकेर संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। कृषि आईन बातिलेर दाबीते विक्षोभ सिउड़ीते। करोना रोगीर मृत्युते चिकित्सार गाफिलतिर अभियोग। मानसिक भारसाम्यहीनदेर पाशे स्वेच्छासेवी संस्था। विश्व परिवेश दिवसे विधायकेर वृक्षरोपण खयराशोले। फसिल्स ग्यालारी ओ उद्भिद ब्यांकेर उद्बोधन बोलपुरे। विश्व परिवेश दिवसे चारा गाछ वितरण दुबराजपुरे। परिवेशेर भारसाम्य रक्षार्थे वृक्षरोपण चंद्रपुरे। फूल ओ फलेर चारा गाछ वितरण स्वेच्छासेवी संस्थार। वृक्षरोपण कर्मसूची सिउड़ी ओ तारापीठे। एबार संबाद विस्तारित। कृषि आईन बातिलेर दाबीते आज विक्षोभ प्रदर्शन करल एसयूसीआई एर कृषक संगठन। एदिन तारा एई बिलेर बिरोधिता करे सरब हन। এই দাবিতে সিউড়ির মসজিদ মোড়ে বিক্ষোভ দেখালেন এসইউসিআই কৃষক সংগঠনের কর্মী সমর্থকরা। তাদের দাবি এই নতুন আইন কোনোভাবেই মানা যাবে না, অবিলম্বে তা বাতিল করতে হবে। এদিন এসইউসিআই কৃষক সংগঠনের পক্ষে স্বাধীন দলুই জানান, এই 5 তারিখে কৃষি আইন, তিনটি কৃষি আইন কেন্দ্রের বিজেপি সরকার চালু করে, তার বিরুদ্ধে সারা দেশের কৃষকরা সংগঠিত হয়ে আন্দোলন শুরু করে। সেই আন্দোলন এখনো চলছে, বহু কৃষক সেখানে মারা গেছেন এবং কেন্দ্র সরকার এখনো পর্যন্ত এই কৃষি আইন বাতিল করছে না। যতদিন পর্যন্ত এই কৃষি আইন বাতিল না হচ্ছে সম্পূর্ণরূপে, ততদিন এই আন্দোলন চলবে। সেই ধারাবাহিকতায় আজকে সারা ভারতবর্ষ জুড়েই এই কৃষি আইনের বিরুদ্ধে, এই কৃষি আইনের বিরুদ্ধে আমাদের সংগঠন এআইকেকেএমএস, এই কেকেএমএসের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় এই আইনের কপি আমরা পুরাচ্ছি এবং এই আজকের বীরভূম জেলায় সিউড়িতেও আমরা আজকের দিনে এই স্মারকলিপি পুরানো হলো। যতদিন পর্যন্ত এই আইন বাতিল না করছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে, এই প্রতিজ্ঞা আমরা আজকে এখানে নিচ্ছি, শপথ নিচ্ছি। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, এআইকেকেএমএস জিন্দাবাদ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ইমেল বিভ্রাটের কারণে এক ঘন্টা অ্যাম্বুলেন্সে অপেক্ষারত করোনা রোগীর মৃত্যুতে সরাসরি চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। বোলপুর থানার রজতপুরে পূর্ব বাহাদুরপাড়ার এক মহিলা দিন সাতেক আগে করোনায় আক্রান্ত হন। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যরা তাকে বোলপুর হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। বোলপুর হাসপাতাল থেকে বলা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ওই রোগীকে আনার পর ভর্তি করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানান এখনও ইমেল আসেনি। শারীরিক অবস্থার অবনতি নিয়েই ওই করোনা রোগীকে প্রায় এক ঘন্টা অ্যাম্বুলেন্সে থাকতে হয় এবং ওই অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান। তবে হাসপাতাল সূত্রে বলা হয় হাসপাতালে আসার 15 মিনিটের মধ্যেই মৃত্যু হয় ওই করোনা রোগীর। অন্যদিকে ওই মৃতা করোনা রোগীর ছেলে সন্তোষ রায় অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই তার মায়ের মৃত্যু ঘটে। তিনি আরও জানান, কী হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে মায়ের সাত দিন হয়েছে, কোভিডের ইয়ে 7 দিন হয়েছে, মানে 27 তারিখ থেকে 27 তারিখ ইয়ে হয়েছে, আজকে হয়েছে ইংরাজি 4 তারিখ, 27 তারিখ কোভিডের ইয়ে হয়েছে। নিয়ে সঙ্গে সঙ্গে
মানে ঘুসফুসের ইয়ে হচ্ছে নিয়ে আমি আবার সঙ্গে সঙ্গে ফোন করলাম হেল্প ইয়েতে, ওইখান থেকে ফোন করে সঙ্গে সঙ্গে এলাম। এসে বলছে শিউড়িতে হবে, শিউড়িতে সিট পাওয়া যায়, ইয়ে গ্যাস সিট পাওয়া যাবে। তো শিউড়িতে আস্তে আস্তে এক ঘন্টা টাইম লাগলো। মা ভালোভাবেই কথা বলছিল, ভালোভাবে ইয়ে করছিল নিয়ে এদের এইখানে ঢুকার সাথে সাথে বলছে এখন এমএল আসে না করতে করতে এক ঘন্টা ধরে আমার মা দাঁড়িয়ে আছে, এক ঘন্টা ধরে আমার মা মারা। এবার আমার তো কেউ নাই, আমি একা কি করবো বলেন, আপনারা কি ব্যবস্থা করছেন করেন। মূল কথা হচ্ছে চিকিৎসায় গাফিলতি, চিকিৎসা না পেয়ে মারা গেছেন মা, চিকিৎসায় গাফিলতি হয়ে মারা গেছেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। করোনা আবহে লকডাউন চলাকালীন মানসিক ভারসাম্যহীন মানুষদের পাশে দাঁড়ালো একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কঠোর বিধিনিষেধের কারণে বহু মানুষ যখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, ঠিক সেই সময় সিউড়ির বীরভূম হেল্পিং হ্যান্ড নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সিউড়ি শহরে প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন সহ দুস্থদের খাবার বিতরণ করা হলো আজ। জানা যায় সংস্থার সদস্যরা নিজেদের উদ্যোগেই এই কাজ চালিয়ে যাবেন। এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সিউড়ি শহরের যত মানসিক ভারসাম্যহীন যারাই আছে, যাদের সারাদিনে একটা খাওয়ার দুশ্চিন্তা থাকে, তারপরে এখন তো বর্তমানে লকডাউন চলছে, সেই অনুযায়ী রাতের হোটেলগুলো বন্ধ থাকে, সেই জন্য যারা সারা রাত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় সিউড়ি শহরে, তাদেরকে আমরা বীরভূম হেল্পিং হ্যান্ড বলে আমরা একটা ফান্ড করেছি। সেই জায়গা থেকে আমাদের জুনিয়র কনস্টেবল বীরভূম জেলায় যেগুলো নিয়োগ হয়েছিল, তাদের মধ্য থেকে কিছু কিছু করে চাঁদা আদায় করে আমরা তাদেরকে খাবার দিচ্ছি। মোটামুটি সিউড়ি শহরে আমরা 30-40 জন, কোনোদিন 20 জন, কোনোদিন 50 জনও খাবার আমরা দিয়ে থাকি। এমনি কতদিন দেবেন না? আমরা এটা আশা করছি চালানোর চেষ্টা করব, যে যাতে বরাবর আমরা এটা চালাতে পারি এবং আমাদের পাশে যাতে সবাই থাকে, তাহলে আমরা এটা আরও হয়তো হসপিটালে আমরা যাই, হসপিটালে হয়তো যারা রাতে থাকে তাদের হয়তো কোনো হয়তো এমার্জেন্সি ক্ষেত্রে যারা ভর্তি হলো রাতে তো এখন খাবার পায় না, সেই অনুযায়ী তাদেরও আমরা যে খাবার দিই হসপিটালে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা আজ খয়রাশোল ব্লকের হজরতপুর গ্রামে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করলেন। এদিন তার সঙ্গে ছিলেন বিজেপির যুব মোর্চার বীরভূম জেলা অফিসের সম্পাদক বিশ্বরূপ রুজ এবং স্থানীয় নেতৃবৃন্দ। বৃক্ষরোপণের পাশাপাশি হজরতপুর গ্রাম থেকে মন্দিরা গ্রাম পর্যন্ত স্যানিটাইজ করা হয় এবং স্থানীয় মানুষজনকে মাস্ক বিতরণ করা হয়। স্থানীয় গ্রামীণ মহিলারা বিধায়ককে কাছে পেয়ে গ্রামগুলিতে দীর্ঘদিনের পানীয় জলের যে সমস্যা তা তুলে ধরেন। খাবার জল, স্নান করার জল, রান্নার জল, গরু ছাগলের খাবার জল, সবাই সমস্যা আছে। আপনারা কাউকে জানিয়েছেন? এখানে প্রধান জানিয়েছিলেন, কিছু করেনি? কি বলছেন? শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ করে আজ বোলপুর উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হলো ফসিলস গ্যালারি ও উদ্ভিদ ব্যাংক, যার শুভ উদ্বোধন করেন জেলা বনদপ্তর আধিকারিক দেবাশিস মহিমা প্রসাদ প্রধান। তিনি ছাড়াও সঙ্গে ছিলেন বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কুল পরিচালন কমিটির সভাপতি সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা। এই বিদ্যালয়ে যে উদ্ভিদ ব্যাংক তৈরি করা হয়েছে, সেখান থেকে যে কেউ বিনামূল্যে চারাগাছ নিয়ে রোপণ করতে পারবেন। এছাড়াও যে ফসিলস গ্যালারি তৈরি হয়েছে, সেটি বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ বিদ্যা বীরবল সাহানির নামে নামকরণ করা হয়েছে। জানা যায় ফসিলসগুলি বোলপুর সংলগ্ন রূপপুর গ্রামের একটি পুকুর খনন চলাকালীন পাওয়া যায়। এদিন জেলা বনদপ্তর আধিকারিক দেবাশিস মহিমা প্রসাদ প্রধান সহ অন্যান্যরা জানান, সেডলিং ব্যাংক যেটা করা হয়েছে, অ্যাকচুয়ালি দিস ইজ এ ইনিশিয়েটিভ, ঠিক আছে। এখান থেকে নট অনলি কি আমাদের
যেটা জন প্লাজমকে কনজার্ভ করছে, এটার দ্বারা আপনার যেটা আছে স্টুডেন্টস, সেটা ফিউচার জেনারেশন আছে ওদের কিছু শিখতে পাবে, ওইটাকে মতলব চোখে রাখে যেটা ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েট। ঠিক আছে, এই গ্যালারিটা কী উদ্দেশ্যে করা হয়, কী কী রয়েছে? ফসিল গ্যালারি যেটা আমরা তৈরি করেছি, বীরবল সাহানি, প্রফেসর বীরবল সাহানি উড ফসিল গ্যালারি, সেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীরা বইয়ে পড়ে শুধুমাত্র ফসিল কী সে ডেফিনেশন ইত্যাদি তার বিবরণ পড়ে, কিন্তু হাতে কলমে দেখার বা সেটা প্রত্যক্ষ অভিজ্ঞতার সুযোগ তাদের বিশেষ থাকে না। তো আমাদের চারপাশে প্রচুর ফসিল রয়েছে, সেগুলিকে যা সংগ্রহ করে নিয়ে এসে যদি আমরা গ্যালারি হিসেবে রাখতে পারি, এই চিন্তাভাবনা থেকেই এটাকে করা হয়েছে। এবং সেখানে আমরা সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্যই এই দরজা খোলা থাকবে, তারা বিনামূল্যে এসে এখান থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে। আর আজকে ওইটার উদ্বোধন করলেন আমাদের মাননীয় ডিভিশনাল ফরেস্ট অফিসার বীরভূম শ্রী দেবাশিস মহিমা প্রসাদ প্রধান। সেই সাথে আরেকটি উদ্যোগ যেটি নিয়েছি সেটি হচ্ছে একটি চারা গাছের ব্যাংক আমরা তৈরি করছি, যেখানে আমরা বীজ সংগ্রহ করেছি, সেগুলিকে বপন করে চারা গাছ তৈরি করা হবে এবং তারপর সেগুলি যে কোনো মানুষ, যে কোনো প্রতিষ্ঠান এখান থেকে নিয়ে যেতে পারবে। দেবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজ বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষে রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে দুবরাজপুরের পাকুরতলা মোড়ে প্রায় 200 জন পথ চলতি মানুষের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি করোনাজয়ী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে একটি করে চারা গাছ তুলে দেয় রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা। একটি গাছ একটি প্রাণ, এই ভাবনাকে সামনে রেখেই তারা বিশ্ব পরিবেশ দিবসে এমন কর্মসূচি গ্রহণ করেন। এদিন রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে জানানো হয়, দুবরাজপুর রেড ভলেন্টিয়ার্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা করোনাজয়ী মানুষদের বাড়ি বাড়ি একটা করে গাছ পৌঁছে দিচ্ছি, আগামী দিনে ভবিষ্যতে যাতে বিশ্ব দূষণমুক্ত পরিবেশ গড়ে উঠতে পারে এই লক্ষ্যে আমাদের এটা প্রয়াস, এবং আগামী দিনে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনা করে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, এবং রেড ভলেন্টিয়ার সমস্ত বিষয়ে সাহায্য করার জন্য আমরা উদ্যোগী, আমাদেরকে ডাকলেই আমরা সবসময় মানুষের পাশেই থাকব। বলছি পাকুড়তলা মোড়ে কী করলেন আপনারা? পাকুড়তলা মোড়ে আমরা যেটা করেছি, পথ চলতি 200-250 মানুষকে আমরা গাছ বিলি করেছি এবং স্বাস্থ্য সচেতন করেছি, এবং সাথে সাথে বলেছি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আগামী দিনে সবাই বাড়ি বাড়ি গাছ লাগান এবং পরিবেশকে আরও দূষণমুক্ত করুন, অক্সিজেনের যাতে সাপ্লাই পায় এবং অক্সিজেনটা যেন আমাদের মানুষের মধ্যে আর কিনতে না হয়, কৃত্রিমভাবে নিতে না হয়, মানুষের আমরা প্রাকৃতিক থেকে পাই, সেই ব্যবস্থা করার জন্য সবাইকে সচেতন করেছি। আগামী দিনে সমস্ত অংশের মানুষের পাশে আমরা থাকব এই স্বাস্থ্য সচেতনতা নিয়ে, এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে সমস্ত অংশের মানুষকে আমরা একসঙ্গে পেতে চাই, এবং আগামী দিনে রেড ভলেন্টিয়ার দুবরাজপুর, বীরভূমের দুবরাজপুরের যে রেড ভলেন্টিয়ার সমস্ত অংশের মানুষের পাশে থাকবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজনগর ব্লকের চন্দ্রপুরে বৃক্ষরোপণ করলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, পরিবেশকে দূষণমুক্ত করতে সরকারি এবং বেসরকারিভাবে আজকের দিনে নানান উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন স্থানে। গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে এদিন বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল। খান আরশাদ ও উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। একদিকে করোনা আবহ, অন্যদিকে অক্সিজেনের অভাব, এর মধ্য দিয়েই মানুষের বাঁচার চেষ্টা। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি গাছ একটি প্রাণ, এই কথাকে বাস্তবে রূপ দিতে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এগিয়ে এলো দুবরাজপুরের সমবেথী নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজ সংস্থার সদস্যরা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য চারা গাছ বিতরণ করেন। দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের হাতে চারা গাছ তুলে দিয়ে তাদের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপরই পথচারীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ফুল ও ফলের চারা গাছ। এই বিষয়ে সংস্থার সদস্যরা জানান,
এই কর্মসূচি হচ্ছে আজকে দুর্গাপুর থানা থেকে আমরা শুরু করেছি, দুর্গাপুর থানা, দুর্গাপুর মিউনিসিপ্যালিটি, তারপর আমাদের স্থানীয় ব্লক অংশে আমরা যাব এবং সেখানে বৃক্ষ দান করব। তার সাথে সাথে পথচারী মানুষকে আমরা বৃক্ষ দেব এবং তার সাথে মানুষকে আমরা বোঝাবো যে গাছ রোপণ করাটা কেন দরকার। আজকে আমাদের প্রকৃতি যথেষ্ট বিপর্যস্ত, কোভিড চলছে একসাথে, তার সাথে জ্বর একটা চলে গেছে, এই পরিস্থিতিতে আমাদের পরিবেশ কতটা বিপর্যস্ত হচ্ছে। আমাদের আজকে আমরা যদি সচেতন না হই তাহলে আগামী প্রজন্মকে আমরা বাঁচাতে পারবো না, এবং এই পরিস্থিতিতে গাছের উপযোগিতাটা কতটা সেটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় লক্ষ্য। বৃক্ষ দানের সাথে সাথে আমরা মানুষের মধ্যে এটা ছড়িয়ে দেবো, এটাই আমাদের লক্ষ্য আজকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। সিউড়ি পৌরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। সিউড়ি পৌরসভার অঙ্গনে বেশ কয়েকটি চারা রোপণ করা হয়। আগামী দিনেও তাঁরা বেশ কিছু চারা গাছ রোপণ করবেন বলে জানানো হয়। এ বিষয়ে সিউড়ি পৌরসভার প্রধান করণিক সুরঞ্জন ঘোষ বলেন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা পৌর কর্মচারী সকলে মিলে এখানে পৌরসভা প্রাঙ্গণে হাজির হয়েছি এবং দুটি আম গাছ, দুটি পেয়ারা গাছ, কাঁঠাল গাছ আমরা রোপণ করলাম। আগামী দিনেও আমাদের এরকম ইচ্ছাই আছে যাতে প্রতি বছর আমরা লাগাবো। আর যে হারে পরিবেশ দূষিত হচ্ছে বিশ্ব উষ্ণায়নের যুগে, হ্যাঁ, তাতে আমাদের গাছ খুব দরকার, আমরা প্রতি বছরই লাগাবো এই প্রতিশ্রুতি নিলাম। পাশাপাশি তারাপীঠের আটলা গ্রামের উদ্যোগেই আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্থানীয় এলাকায় চারা গাছ রোপণ করা হয়। গ্রামের সবুজ বাহিনী পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।